এইচএসসি 22 ব্যাচ এডমিশনের যুদ্ধযজ্ঞ চলছে রাইট এর মধ্যে কিছু এডমিশন পরীক্ষা হয়ে গেল তার ভিতরে বড় একটি পরীক্ষা যেটা হচ্ছে মেডিকেল এডমিশন টেস্ট সেটা হয়ে গেল সেটা রেজাল্ট এসে গেল তো প্রথমেই অভিনন্দন সবাইকে যারা একটি কাঙ্ক্ষিত সিট দখল করে নিতে পেরেছো এবং তোমার স্বপ্নের মেডিকেল এ তুমি পড়তে পারছো এবং ভবিষ্যতে একজন ডক্টর হচ্ছো সো তাদের সবাইকে অভিনন্দন এবং এই পরীক্ষাতে ডেফিনেটলি আমরা অনেকেই অংশগ্রহণ করেছি তবে ডেফিনেটলি সবাই চান্স তো পাবে না এটা তো বাস্তবতা তবে এর ভিতরে একটা বড় পোর্শন অফ স্টুডেন্ট আছে যারা হয়তো বা ঢাকা ইউনিভার্সিটি অথবা বুয়েট বা ইঞ্জিনিয়ারিংকে টার্গেট করে পড়ালেখা করছিলে তারপরেও একটা চান্স লাগায় দেখছো মেডিকেলে চান্স হয় কিনা তো সেটা প্র্যাকটিক্যাল কেস খুবই সিম্পল সেটা হওয়ার কোনো কারণও নাই তাই না আর যদি হয়ে থাকে সেটা এক্সেপশনাল বাট না হইলে নিজেকে জাজ করা যাবে না যে আমি পাই নাই আমি বোধহয় চান্স পাবো না এটা প্র্যাকটিক্যাল কস তোমরা যে প্রিপারেশন নিয়েছো সেটাতেই চান্স পাবো আর যারা চান্স পেয়ে গেছে মেডিকেলে তাদেরকে তো অসংখ্য অভিনন্দন সো এখন বাকি আমরা যারা সবাই আছি তাদেরকে একটু চিন্তা করতে হবে একটা কথা লেখা আছে আমাদের বোর্ডে দেখতে পাচ্ছ যে লক্ষ্য জয়ের এক শপথ লক্ষ্য জয়ের একশো পথ সো তুমি শপথ নিয়েছো একটাই যে তোমার লক্ষ্যটাকে জয় করতে হবে লক্ষ্যটা কি একটা স্বনামধন্য রিনাউন যেখানে প্রপার এডুকেশন পাচ্ছে এরকম একটা ইনস্টিটিউশনে চান্স পেয়ে নেওয়া সেটা হতে পারতো মেডিকেল কলেজ হতে পারতো বুয়েট এটা হতে পারে ঢাকা ইউনিভার্সিটি বা এরকম অসংখ্য প্রতিষ্ঠান আছে আমাদের বাংলাদেশে যে কোনো একটি সো সেটাই বলতে চাচ্ছি তোমার শপথ কিন্তু একটা তোমাকে লক্ষ্য অর্জন করতে হবে পথ কিন্তু একটা না একশোটা পথ সো মেডিকেলে হয় না কি হয়েছে হয়তো বলতেছি এটাই এই একটা শপথকে তোমাদের আসলে পূরণ করতে হবে এখন ডেফিনেটলি যারা মেডিকেল অ্যাসপারেন্ট ছিলা পুরোপুরি মেডিকেল রূপে ডিপেন্ডেন্ট ছিলা তারপরেও মেডিকেল হয় না তাদের জন্য তো সিচুয়েশনটা অনেক বেশি ডেঞ্জারাস সময় তো এখন আর বেশি নাই তাই বলে কি হাল ছেড়ে দেব না ডেফিনেটলি না ওই যে একটা কথা আছে যে জীবন প্রচণ্ড প্রচুর মৃত্যু তো থামে না জীবনের উৎসব ওকে সো আমাদের এখানে থেমে থাকলে চলবে না পজিটিভ মাইন্ডসেট নিয়ে সামনে আগে যেতে হবে সো ব্যাপার হচ্ছে এটা যারা মেডিকেলে চান্স পাওনি প্রিপারেশন নেওয়ার পরে তাদেরকে এখনই একটি গোছানো প্রিপারেশন নিয়ে শেষ সময়ে খুব ইফেক্টিভ ওয়েতে সব কিছু যদি গোছাই নিতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য ঢাকা ইউনিভার্সিটির বিশাল দরজা উন্মুক্ত থাকছে এবং পাশাপাশি অ্যাডমিশনের এই মিড রেঞ্জে আইসা অলরেডি সবাই বুঝে গেছো যে এখন তোমার জন্য কোন প্রিপারেশনটা নেওয়া উচিত অনেকে হয়তো বা প্রথম থেকে ইঞ্জিনিয়ারিংয়ে প্রিপারেশন নিচ্ছিলা বাট পরবর্তীতে এসে তোমার কাঙ্ক্ষিত এইচএসসি রেজাল্ট আসে নাই অথবা এটাও হতে পারে যে প্রিপারেশন নিতে যায় তুমি বুঝতে পারছো যে তুমি এত অল্প টাইমে এত কিছু আসলে ক্যাপচার করতে পারতেছো না সো এই তিন টাইপের স্টুডেন্ট যারা মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়েছো বা চান্স হয়নি দুর্ভাগ্যবশত আর দুই নাম্বার হচ্ছে যারা হয়তো বা ইঞ্জিনিয়ারিংয়ে প্রিপারেশন নিচ্ছিলা বাট মাঝামাঝি এসে বুঝতে পারছো যে তোমার জন্য ওয়াইজ ডিসিশন হবে হচ্ছে ভার্সিটি রেঞ্জের প্রিপারেশন নিয়ে স্বল্প টাইমে নিজেকে গুছায় একটা চান্স করে নাও এবং তিন নম্বর স্টুডেন্ট কারা হতে পারে যারা ভার্সিটির প্রিপারেশন নিচ্ছিল সেই তিনটা নিয়ে স্টুডেন্টকেই বলছে এই কোর্সের মাঝামাঝি এসে এই অ্যাডমিশনের সময়ের মাঝামাঝি এসে তোমাদের এখন ডিসিশন হবে একটি গোছানো প্রিপারেশন নেওয়া এবং হচ্ছে ভার্সিটির জন্য একটু নিজেদেরকে চার্জ আপ করা তাতে করে কিন্তু ভার্সিটিতে চান্স পর চান্স আসলে অনেক বেড়ে যায় শেষ মুহূর্তে গোছানো প্রিপারেশন এবং একটু পরিশ্রম করলে আমি মনে করি তুমি যদি আগে এইচএসসিতে পড়ে থাকো সেক্ষেত্রে ডেফিনেটলি তোমার অ্যাডমিশন ডিউর অ্যাডমিশনের ক্ষেত্রে তোমার সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে সো তোমরা নিশ্চয়ই জানো 20 মার্চ থেকে শুরু হচ্ছে আমাদের শেষ মুহূর্তের ভার্সিটি প্রোগ্রাম এবং এই প্রোগ্রামে সব ম্যারাথন লম্বা লম্বা ক্লাস করে তোমাদেরকে পি সাইজলি রিডিং বিটুইন টু দ্য লাইন করে কোশ্চেন ব্যাংকটি সলভ করা দেওয়া হবে এবং সব কিছু গুছিয়ে সাজেশন আকারেও দিয়ে দেওয়া হবে সো আর দেরি কিসের যুক্ত হয়ে যেতে পারো আমাদের এই কোর্সে এবং মনে রাখতে হবে একটা কথা যে লক্ষ্য জয়ের একশো পথ লক্ষ্য জয়ের একশো পথ